আজকে আমরা শিখবো ফেসবুকের জন্য একটা পোস্টার ডিজাইন করবেন সহজভাবে। সেই ধরনেরই কিন্তু আজকে আমরা একটা পোস্টার ডিজাইন শিখবো, যেখানে আমরা 1080x1080 অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রামের সাইজে কিন্তু আমরা যেটা বানানো শিখবো, ইনস্টাগ্রামের যেটা পোস্টের সাইজ সেই সাইজে কিন্তু আজকে আমরা এই ধরনের একটি গ্রাফিক্স বানানো শিখবো সহজ সরল ভাবে। হ্যালো গাইস, আমি মঙ্গল, আপনি দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ক্যানভার এই ফ্রি মাস্টার ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি যে আপনারা যদি একদম শুরু থেকে ক্যানভা ডিজাইন শিখতে চান বা ক্যানভার ব্যাপারে বিস্তারিত জানতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে প্লে লিস্টে, সেই ভিডিওটি দেখে নিয়ে কিন্তু আপনারা শিখতে পারেন স্টেপ বাই স্টেপ। তো ক্যানভা ওয়েবসাইটে আমরা চলে এসেছি, এখান থেকে আমরা জাস্ট কাস্টম সাইজ আমরা ডিজাইন করবো, যেহেতু ফেসবুকে পোস্ট করার জন্য বা অ্যাড দেওয়ার জন্য যেটা কাস্টম সাইজ হলো 1080x1080, সেই সাইজেই কিন্তু আমরা আজকে পোস্টারটি ডিজাইন করবো। আমি জাস্ট কাস্টম সাইজ এখানে ক্লিক করলাম, এখানে আমি লিখে নেবো 1080 উইথ এবং 1080 হাইট, 1080 হাইট। এই সাইজে আমরা কি করবো, ক্রিয়েট নিউ ডিজাইন আমি ক্লিক করবো। দেখুন ইনস্টাগ্রাম পোস্টের জন্য কিন্তু এটাই সাইজ 1080, ফেসবুকের জন্য কিন্তু এই সাইজটাই কিন্তু আপনাদের 1080x1080, কিন্তু আপনাদের 1:1 যেটাকে বলা হচ্ছে এটাই কিন্তু সাইজ, 1:1 কিন্তু আজকে পোস্টার ডিজাইনটি আমরা করবো। জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইন আমি জাস্ট ক্লিক করে দিলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে পেজটা নিলাম এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো তো জাস্ট আমরা কি করব, এই পেজের ওপর একবার ক্লিক করব। ক্লিক করলেই আমরা এখানে পাবো কি, ব্যাকগ্রাউন্ড কালার থেকে কিন্তু আমরা কালার দিতে পারবো, যে কালারে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি বা ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাইছি। আমি চাইছি কি যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা গ্র্যাডিয়েন্ট রাখতে, আমি জাস্ট এলিমেন্টসে আসবো, এখান থেকে এলিমেন্টসে আসার পর আমি এখানে লিখছি জাস্ট যে ব্লু গ্র্যাডিয়েন্ট কালার, গ্র্যাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে আমি জাস্ট সার্চ করলাম। আমি চাইছি এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার, আমি জাস্ট সি অলে ক্লিক করছি, এখানে আমার যেটা পছন্দ হচ্ছে বা আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই কিন্তু রাখতে পারেন, যেটা আপনার পছন্দ। তো আমি এখান থেকে একটা চয়েস করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড। দেখুন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই রাখতে পারেন। এখানে দেখুন কত ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি এখান থেকে একদম প্রথমের দিকে একটা ব্যাকগ্রাউন্ড আমি চয়েস করে নিচ্ছি বা সিলেক্ট করে নিচ্ছি, আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। ওকে, এবারে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর লিখবো যে আমরা কিসের পোস্টার বানাতে চাইছি সেটা আমরা লিখবো, তাই না? জাস্ট আমি আগে একটা আমার ফটো আপলোড করে নেবো, সেই ফটোটা আপনারা এই আপলোড ফটো দিয়ে কিন্তু ইজিলি এখানে সেট করতে পারবেন। আমি দেখছি আমার ফটোটি কোথায় আছে। আমি এই ফটোটাই যদি রাখি, এইখানে যদি এখানে যদি রাখি এবং এই ফটোতে আমি জাস্ট একবার ক্লিক করব, এই আপলোড ফাইল থেকে আপনারা ফটোটা যে ফোল্ডারে আছে সেখান থেকে আপলোড করে নেবেন, এখানে চলে আসবে। এডিট ফটোতে যাব আমরা, এডিট ফটো থেকে আমি বিজি রিমুভারে ক্লিক করে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিতে চাইছি, আমি জাস্ট রিমুভ করে দিলাম। সো এই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি, আমি এটাও বাদ দিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। ওকে, বড় করে নিলাম এবং বাদ দিয়ে দিলাম। এবারে আমরা টেক্সট লিখ, আমি কি টেক্সট লিখতে চাইছি, আমি লিখতে চাইছি যে ওয়েবসাইট ডিজাইনে আমি একটা পোস্ট করব তার জন্য, ঠিক আছে? তো আমি সেটা লিখছি ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন আমি লিখলাম জাস্ট। আমি এটাকে ব্ল্যাক কালার দিলে ভালো ফুটছে না, আমি তার জন্য কি করব, আমি এটাকে হোয়াইট দেবো, হোয়াইট দিলে ভালো ফুটবে। জাস্ট আমি কালারে যাব, দেখুন এই ক্লিক করলাম টেক্সটের উপর কালার, এখান থেকে হোয়াইট, দেখুন ওয়েবসাইট হয়ে গেল, ওয়েবসাইট ডিজাইন। এইখান থেকে আমি স্টাইলটা চেঞ্জ করে দেবো, আমার অ্যান্টনটা বেশ ভালো লাগে, তো আমি এইটাকে অ্যান্টন করে দিলাম এবং এইখানে জাস্ট ডবল ক্লিক করলাম এবং এটাকে একটু বড় করে দিলাম। ওয়েবসাইট ডিজাইন এটাকে আমি উপরে তুলে দিচ্ছি এবং একটু বড় করে নিচ্ছি।
ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে। এবারে আমি লিখব কি শিখুন, জাস্ট আমি টেক্সটে ক্লিক করব, ক্লিক করলাম এবং এখানে আমি কি লিখব, বাংলায় লিখব ওয়েবসাইট ডিজাইন। এখানে আমি লিখে দিচ্ছি শিখুন, লিখে দিলাম শিখুন। এটাকে আমি কি করব এই সাইডে দিয়ে দেব, এবং এখান থেকে আমি বেঙ্গলি ফন্ট যেহেতু দিতে চাইছি, বেঙ্গলি ফন্ট, তো এখানে আমরা কি লিখব, বেঙ্গলি লিখব, বেঙ্গলি, আত্মাটা দেব আমি আত্মা ফন্ট, ওয়েবসাইট ডিজাইন শিখুন, এখানে লিখবো আমি কি টেক্সট লিখবো, একটা টেক্সট দিলাম আমি লিখবো, বা এটাকে আমরা টেক্সটটা লিখে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে আমরা কি করবো ডুপ্লিকেট করে নেবো, এই ডুপ্লিকেট করলাম ওয়েবসাইট ডিজাইন বাংলা ভাষায় শিখুন, ঠিক আছে। আমি এটাকে বাংলায় শিখুন, এটাকে আমি কি করবো বাংলা, বা আমি লিখতে পারি এটা ফ্রিতে শিখুন ওয়েবসাইট ডিজাইন, এটাকে কন্ট্রোল ডি প্রেস করলাম এবং এখান থেকে আমি লিখবো ফ্রি, এটাকে আমি ছোট করে দেবো, ফ্রিটাকে আমি বড় করে রাখতে চাইছি যাতে মানুষ সবাই দেখতে পায়। আর এখানে একটা তয়েকা দেবো বাংলা আইকন নেবো, এইখানে ক্লিক করব, ওকে ফ্রিতে শিখুন। এবার লিখতে চাইছি কি আমি এটাকে কন্ট্রোল রিপেস্ট করে নিলাম বাংলা ভাষায়, বাংলা ভাষায়, ওকে। এবার আমি এই কালারটা ফ্রিটা আমি একটু চাইছি কি ডিপ দিতে, ডিপ কালার দিতে, ঠিক আছে। ওয়েবসাইট ডিজাইনটা তো আমরা লিখেছি উপরেই, আমরা একটু উপরে তুলে দিলাম। ফ্রিতে আমি এর ব্যাকগ্রাউন্ডে এলিমেন্ট দিতে চাইছি আমি একটা, এখান থেকে আমি একটা শেপ নেব, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছি, কালারটা আমি রেড দিলে ভালো ফুটবে, সেই কারণে আমি এটাকে রেড করে দিলাম, দেখুন ভালো ফুটছে না, পিঠটা একটু ছোট করে দেব। ওকে এবারে আমি এখানে একটা ওয়েবসাইটের একটা এলিমেন্ট দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইট এলিমেন্ট, একদম সহজ ভাবে আজকে শিখছি আমরা, বেসিক লেভেলের, হাইফাই লেভেলের নয়, কিন্তু আমরা একদম বেসিক লেভেলের শিখছি, এইটা দিয়ে দেবো। ওকে এইভাবে কিন্তু আমরা একটা পোস্টার ডিজাইন খুব সহজে, একদম সহজ, যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এইভাবে সহজ ভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, ক্যানভার প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।